হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছে, তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছে, তোমাদের জন্য রয়েছে একটি নতুন স্কলারশিপ, যে স্কলারশিপটি সঠিকভাবে আবেদনের মাধ্যমে তোমরাও পেতে পারো স্কলারশিপ। আর আজকে তোমাদের জন্য মি স্কলারশিপ নিয়ে পুরো বিস্তারিত ডিটেলসে আলোচনা করব, কিভাবে তোমরা আবেদন করলে স্কলারশিপ পাবে এবং এর লাস্ট ডেট কি রয়েছে, কিভাবে আবেদন করবে, আবেদন করার পর কিভাবে রেসপন্স পাবে স্কলারশিপের, সমস্ত কিছু নিয়ে এ টু জেড ডিটেলসে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি স্কুল বা কলেজের পড়ুয়া হয়ে থাকো তাহলে এই মি স্কলারশিপ পাওয়ার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার আগে বলে নিই, তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো, তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে গেলে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, তাছাড়া তোমরা যদি স্কলারশিপ পাও সেক্ষেত্রে কত টাকা তোমরা পাবে, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করি। এবার কথা হচ্ছে এই স্কলারশিপের জন্য কারা আবেদন করতে পারবে। এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এই মুহূর্তে যারা একাদশ শ্রেণীতে পড়ছো, এই মুহূর্তে যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, এই মুহূর্তে যারা আন্ডার গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট রয়েছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার কমপ্লিট হয়নি, থার্ড ইয়ারে পড়ছো, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী বিষয় হলো এর এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়া প্রধানত তিনটে রয়েছে। এক হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মানে ভারতীয় নাগরিক হতে হবে। দুই হচ্ছে কি, তোমরা যারা অ্যাকচুয়ালি এই মুহূর্তে ইলেভেন টুয়েলভে পড়ছো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের মাধ্যমিকের বোর্ড এক্সামে 70% মিনিমাম মার্কস পেতে হবে, মানে 70% এন কিংবা 70% মার্কসের বেশি থাকলে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এছাড়া এখন যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা আন্ডার গ্র্যাজুয়েটে পড়াশোনা করছো ও তাদের এর অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকে এর 70% নাম্বার পেতেই হবে। তাহলে মাধ্যমিক যারা একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের 70% নাম্বার পেতে হবে মিনিমাম, এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট পড়ছো ও তাদেরও কিন্তু 75% নাম্বার পেতে হবে। তো এছাড়া আরও একটি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, যেটা হচ্ছে তিন নম্বর ওর, যেটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি ফ্যামিলি ইনকাম, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। কিন্তু এটা পরে যখন ফর্ম ফিল আপ করবে তখন দেখতে পারবে যে 1.5 লাখ টাকা অ্যাকচুয়ালি ফ্যামিলি ইনকাম হওয়া দরকার। 1.5 লাখ টাকার কম যদি ফ্যামিলি ইনকাম থাকে বা 1.5 লাখ টাকা ফ্যামিলি ইনকাম থাকে তাহলে কিন্তু এই স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারবে। এই 1.5 লাখের বেশি যদি তোমাদের ফ্যামিলি ইনকাম হয় সেক্ষেত্রে, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, সেক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করে কোনো লাভ হবে না। পরবর্তী বিষয় হচ্ছে কী কী ডকুমেন্টেশন লাগবে এই স্কলারশিপ পাওয়ার জন্য, বা কী কী ডকুমেন্টেশন আপলোড করতে হবে। তোমরা যে 70% পেয়েছো তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, সেক্ষেত্রে সেই 70%-এর একটা মার্কশিট লাগবে। তোমাদের ডকুমেন্টেশন বলতে গেলে ফটো আইডেন্টি প্রুফ, আধার কার্ড লাগবে, এছাড়া যেগুলো আর কি লাগে ব্যাংক ডিটেলস, তোমাদের টাকা যখন পাবে ব্যাংকে যে সাবমিট হবে সেই ব্যাংক ডিটেলস লাগবে। এছাড়া তোমরা যে মাধ্যমিকের পর অ্যাকচুয়ালি 11-12 ভর্তি হয়েছো তার জন্য অ্যাকচুয়ালি রিসিপ্ট লাগবে, বা তোমরা যে ভর্তি হয়েছো বা ফিস জমা দিয়েছো ফিসের এর অ্যাকচুয়ালি ডকুমেন্ট দিলেও হবে। এবং যারা গ্র্যাজুয়েশন আন্ডার গ্র্যাজুয়েট পড়ছো ও যে উচ্চ মাধ্যমিকে পাস করার পর যে আন্ডার গ্রাড পড়ছো বা কলেজে ভর্তি হয়েছো তার ডকুমেন্টেশন লাগবে, বা তোমাদের রসিদ দিতে পারো যে কলেজে ভর্তি হওয়ার যে রসিদ রয়েছে সেই রসিদ দিতে পারো ডকুমেন্টেশন হিসাবে, এই সমস্ত ও ডকুমেন্টেশন তোমাদের লাগবে। এর পরবর্তী ব্যাপার হচ্ছে তোমাদের বেনিফিটের কথা, কত টাকা অ্যাকচুয়ালি স্কলারশিপ থেকে তোমরা পেতে পারবে। যদি তোমরা 11 এবং 12 স্টুডেন্ট হও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই স্কলারশিপ যদি তোমরা পাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেওয়া হবে 3,800 টাকা, এবং যদি তোমরা আন্ডার গ্র্যাজুয়েট হও, মানে অ্যাকচুয়ালি কলেজের স্টুডেন্ট হও, সেক্ষেত্রে তোমাদের দেওয়া হবে 5,800 টাকা। এর পরবর্তী এবং ইম্পর্টেন্ট যে কোশ্চেনটি হলো কিভাবে আবেদন করবে মি স্কলারশিপের জন্য, তো এখানে তোমাদের একটা ওয়েবসাইটই রয়েছে যেটা হচ্ছে buddyforstudy.com। সেই ওয়েবসাইটে তোমাদের অ্যাকচুয়ালি যেতে হবে, ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই পেজে যেতে হবে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই পেজে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাই করার পর আর এখানে দেখতে পারবে তোমাদের লগ ইন করতে বলবে বাডি ফর স্টাডি, এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবে, ইমেলের মাধ্যমে করতে পারো, ফেসবুকের মাধ্যমে করতে পারো, ম্যানুয়ালি রেজিস্টার করতে পারো, তোমার যেরকম ইচ্ছা তুমি সেরকমভাবে কী হচ্ছে অ্যাকচুয়ালি লগ ইন করতে পারো। লগ ইন করার পর তোমাদের এর একটা মানে স্টার্ট অ্যাপ্লিকেশন বলে আসবে, অনলাইন অ্যাপ্লিকেশন মি স্কলারশিপের জন্য, যেখানে তোমার সমস্ত ডকুমেন্টেশন দিতে হবে, নাম দিতে হবে, তোমার ফুল ডিটেলস দিতে হবে, তোমরা কোন ক্লাসে পড়ছো, ব্যাংক ডিটেলস দিতে হবে, এ সমস্ত কিছু কমপ্লিটলি দেওয়ার পর ওর বা যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে সেই সাবমিট করার পর তোমাদের দেখবে একটা তোমাদের যে ফোন নাম্বার ওখানে দিয়েছো ও সেই ফোন নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই ভেরিফিকেশন কোডটা তোমাদের অ্যাকচুয়ালি দিতে হবে। ভেরিফিকেশন কোড দেওয়ার পর তাদের বিভিন্ন
বিভিন্ন ডকুমেন্টেশন আপলোড করার কথা বলবে, তোমাদের মার্কশিটে যে অ্যাকচুয়ালি 70% পেয়েছো সেটা আপলোড করার কথা বলবে, তোমাদের ফ্যামিলি ইনকাম যেটা বললাম 1.5 লাখের থেকে কম ফ্যামিলি ইনকাম হতে হবে অ্যানুয়াল, সেটা অ্যাকচুয়ালি আপলোড করতে বলবে, সেই ডকুমেন্টেশন সমস্ত কিছু, মানে যে যে ডকুমেন্টগুলো দরকার, আধার কার্ড আর তোমাদের যেটা রয়েছে সেটা ডকুমেন্ট আপনি আপলোড করতে বলবে, ব্যাঙ্ক ডিটেলস যেটা আছে সেটা আপলোড করতে পারবে স্ক্যানিংয়ের মাধ্যমে, তো স্ক্যান করার মাধ্যমে, বা তোমরা যদি ফোন থেকে করো সেক্ষেত্রে ফটো তুলে তোমরা কী হচ্ছে এ আপলোড করতে পারো। তো এইগুলো সমস্ত কিছু এই মুহূর্তে পেন্ডিং দেখাবে, যখনই তোমরা সমস্ত কিছু আপলোড করে দেবে তখন কী হচ্ছে সাকসেসফুলি আপলোড দেখাবে। এই সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পর তোমরা প্রিভিউতে যেই ক্লিক করবে দেখবে তোমাদের অ্যাকচুয়ালি মি যে স্কলারশিপ আছে সেই স্কলারশিপের সমস্ত কিছু আপলোডেড হয়ে গেছে। যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা কী হচ্ছে নিচে জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এই জিমেল অ্যাড্রেসেও কন্ট্যাক্ট করতে পারো। তো এইরকমভাবে তোমরা নিজেরাই অ্যাপ্লিকেশন মানে অনলাইনে স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে নিজেরাই অ্যাকচুয়ালি করতে পারো তোমাদের ফর্ম ফিল আপ মি স্কলারশিপের জন্য। এছাড়া যদি তোমরা চাও যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করবে সেক্ষেত্রে তোমরা সেটা করতেই পারো, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের ইমেল আইডি এবং যে ফোন নাম্বার সেটা কিন্তু জেনুইন দেবে, যাতে তোমাদের সঙ্গে যখন কন্ট্যাক্ট করতে চাইবে, অবশ্যই প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে কী হয় তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় যে সরাসরি তোমাদের একটা পার্সোনাল ইন্টারভিউ নিতে পারে ফোন করে, ঠিক আছে। সাবমিট করার পর তোমাদের কাছে একটা ফোন আসতে পারে, ফোন এসে তোমাদেরকে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করতে পারে তোমাদের সম্বন্ধে, তারপরে তোমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই ডিটেলসে অ্যাকচুয়ালি টাকা সেন্ড করতে পারে, ফোন করতেও পারে অথবা নাও করতে পারে, যদি এলিজিবল হও সমস্ত ভেরিফিকেশন অথেন্টিক হয় ডাইরেক্ট তোমাদের কী হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে টাকা দিয়েও দিতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রাইভেট স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু ফোন করা হয়, সেক্ষেত্রে ফোন নাম্বারটা কিন্তু জেনুইন ফোন নাম্বার দেবে। এছাড়া মি স্কলারশিপের বিষয়ে তোমরাই সবাই আমাকে জিজ্ঞাসা করেছো এবং তোমরাই রিকোয়েস্ট করেছো একটি ভিডিও করতে, সেই কারণেই তোমাদেরকে এই ভিডিওটা করে দিলাম। এছাড়া তোমাদের অনেকের কোশ্চেন আছে, আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে গেছি রীতিমতো, তার সুবিধা পাচ্ছি, আমরা নবান্ন স্কলারশিপের সুবিধা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই স্কলারশিপের জন্য কি আবেদন করতে পারি, আর যদি আবেদন করি সেক্ষেত্রে কি আমাদের কোনো প্রবলেম হবে, আমরা কি স্কলারশিপ পাবো, সে বলে রাখি এইটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট স্কলারশিপ, তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলো নবান্ন স্কলারশিপ বলো, কিন্তু এটা পেলে যে এটা আবেদন করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই, এটা প্রাইভেট স্কলারশিপ, এটা পুরোপুরি ডিফারেন্ট স্কলারশিপ। সেই কারণে তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করো কিংবা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা পেয়ে যাও তারপরেও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারো, এবং এই স্কলারশিপ থেকেও তোমরা কিন্তু স্কলারশিপ পেতে পারো, এরকম কোনো মানে এলিজিবল ক্রাইটেরিয়ায় এমন কোনো কিছু মেনশন করা নেই যে গভর্নমেন্ট স্কলারশিপ পেলে এই স্কলারশিপ পাওয়া যাবে না, এরকম কিন্তু কিচ্ছু মেনশন করা নেই। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে যারা স্কলারশিপ রীতিমতো আগে পেয়ে গেছো, কোনো যে কোনো প্রাইভেট স্কলারশিপই ধরো পেয়ে গেছো বা গভর্নমেন্ট কোনো স্কলারশিপের সুবিধা পাচ্ছ এই মুহূর্তে, তাও কিন্তু তোমরা মি স্কলারশিপের জন্য আবেদন করতে পারো, এবং তোমরা এই স্কলারশিপ যদি তোমরা সিলেক্ট হও সেক্ষেত্রে এই স্কলারশিপ থেকেও কিন্তু তোমরা টাকা পেতে পারো। তো আশা করছি তোমাদের সমস্ত ডিটেলস সম্বন্ধে অ্যাকচুয়ালি বলে দিলাম, যদি এখনও কোনো বিষয়ে তোমাদের এর বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর এর লাস্ট ডেট আমি বলতে ভুলে গেছি, এর লাস্ট ডেট কিন্তু 28 ফেব্রুয়ারি রয়েছে। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করছিলে এই মি স্কলারশিপের ব্যাপারে ফুল ডিটেলস একটা ভিডিও দিতে, সেই কারণে ফুল ডিটেলসে তোমাদের জন্য ভিডিও দিয়ে দিলাম। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার।